الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক সালাম জানিয়ে প্রভাবশালী পত্রিকা অনলাইন পত্রিকার কল্যাণের অনলাইন জগতের পাঠকদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে মাহে রমজান এত বড় একটা সুন্দর প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনারা অংশ নিয়েছেন এটা মাসব্যাপী চলতে থাকবে আমাদের সঙ্গে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আল্লাহ পাক জলদ গম্ভীর ভাষায় বললেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله পাক কি চমৎকার করে ব্যাখ্যা করে করে মানুষকে বোঝালেন এই দুনিয়ার মানুষেরা শোনো شهر رمضان شهر মানে হলো মাস رمضان মানে رمضان আল্লাহ বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن আমি رمضان মাসি এ কুরআন তোমাদের জন্য নাযিল করে দিলাম এ কুরআন তোমাদের জন্য আমি রমজান মাসে দিলাম উপহার হিসেবে দিলাম এ রমজান মাসই তোমাদের জন্য আমার ওহি অবতীর্ণ করে দিলাম এ অবতীর্ণ ওহি দিয়ে তোমরা পথ চলা শুরু করো যদি তোমরা পথ চলা শুরু করো হুদাল লিন্নাসি এটা পৃথিবীর সব মানুষদেরকে হিদায়াতের পথ দেখাবে কি চমৎকার করে আল্লাহ পাক বললেন যে মাহে রমজানে যে কুরআন নাযিল করেছি এ কুরআন হলো হিদায়াতের রাস্তা দেখাবে তোমাদেরকে হ্যাঁ ওবাইজিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এটা সত্য এবং মিথ্যার পার্থক্য রচনা করে দেবে তোমাদের কাছে পার্থক্য রচনা করে দেবে যে এই কিতাব সত্য কোনটি আর মিথ্যা কোনটি এটি বলে দেবে এটি পার্থক্য রচনা করে দেবে যে কোনটি আলোর পথ কোনটি অন্ধকারের পথ কোনটি হিদায়াতের পথ কোনটি গোমরাহির পথ কোনটি জান্নাতের পথ কোনটি জাহান্নামের পথ কোনটি আলো কোনটি অন্ধকার কোনটি সাদা কোনটা কালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হিদায়াত আর কোনটা গোমরাহি কোনটা বাতিল কোনটি হক কোনটি আল্লাহ পাক বলে দিয়েছেন যেমন আমরা জানি যা আল হক আল্লাহ পাক বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা আল্লাহ বলে দিয়েছেন যে শোনো কিয়ামত পর্যন্ত হক অবশ্যম্ভাবী সত্য হয়ে যাবে যা আল হক ওয়া যাহাকাল বাতিল মিথ্যা অপসারিত হবে মিথ্যা দূরীভূত হবে মিথ্যা দূরীভূত হতে বাধ্য আল্লাহ পাক অবশ্যই এই বাতিলের শক্তি অত্যন্ত ক্ষীণ কিন্তু আল্লাহ পাক বলেছেন সত্য জয় অবশ্যম্ভাবী যা আল হক হক আল্লাহ বলেছেন সত্য সমাগত সত্য এসে গেছে সত্য হলো কি সত্য হলো আল্লাহ সত্য হলো নবী সত্য হলো কোরআন সত্য হলো আল্লাহর বাণী সত্য হলো নবীর বাণী সত্য হলো হাদিস সত্য হলো আলেমনামা সত্য হলো নবী রাসূল সত্য হলো সাহাবায়ে কিরাম এই যে সত্য মাপকাঠি আমরা করে দিয়েছি আল্লাহ তাআলা বলেছেন এই সত্য মহাসত্য হলো কোরআন এই কোরআন আমি নাযিল করে দিয়েছি মাহে রমজানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই কোরআন যারা অনুসরণ করবে হ্যাঁ যারা এর অনুকরণ করবে অনুসরণ করবে এর ইত্তেবা করবে এটা তেলাওয়াত করবে এর তর্জমা করবে এটা পড়তে জানবে এর তাফসীর করবে এটা আমল করবে আমলের জিন্দেগিতে মুআশারাতের জিন্দেগিতে মুতাআলার জিন্দেগিতে তার পড়াওয়ালার জিন্দেগিতে ওই ব্যক্তির আমলকে আল্লাহ পাক গ্রহণ করে নেবেন আল্লাহ পাক বলেন আমি সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন তোমাদেরকে দান করে দিলাম এই কিতাব যারা পাঠ করবে এমনকি এই কিতাব বুঝে পড়লেও সওয়াব এই কিতাব না বুঝে পড়লেও সওয়াব আল্লাহ পাক দান করে দিয়েছেন আল্লাহ বলেন শোনো এ রাসূল আপনি আপনার জবাব দিয়ে বলে দিন যারা কোরআন পড়ে যারা কোরআন বুঝে পড়ে এরা অবশ্যমান না কিন্তু তেলাওয়াত কিন্তু যারা শুধু তেলাওয়াত করে তাদেরও এই কিতাব সওয়াব দান তাদেরও এই কিতাব মহিমা দান করবে কারণ এই কিতাব থেকে সবাই হিদায়াত প্রাপ্ত হবে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এমন একটি কিতাব যে নো ডাউট ইন ইট আল্লাহ পাক বলেন নো এটার কোনো সন্দেহ নেই নো ডাউট ইন ইট এই কোরআনের কোনো সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন এটি মানুষদেরকে এটি হিদায়াতের পথ দেখাবে মুত্তাকিদের জন্য যারা আসলে আমরা যে মুত্তাকির কথা বলছি রমজানে বারবার আল্লাহ পাক বলেছেন যে রমজানে লাআল্লাকুম তাত্তাকুন রোজাদারের মাধ্যমে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে সেই তাকওয়া সেই ভীতি সেই ভয় আল্লাহর ভয় সেই ভয় কোনো মানুষের ভয় না সেই ভয় কোনো দেশের ভয় না সেই ভয় কোনো জাতির ভয় না সেই ভয় হচ্ছে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে আমরা আল্লাহ হয়ে যাবো দিনদার হয়ে যাবো মুত্তাকি হয়ে যাবো ফরজগার হয়ে যাবো আল্লাহর ভয়ে আমাদের আত্মা কেঁপে উঠবে আমরা আল্লাহর ভয়ে দণ্ডায়মান হবো আল্লাহর ভয়ে আমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো আল্লাহর ভয়ে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত করবো আল্লাহর ভয়ে রুকু করবো আল্লাহর ভয়ে সিজদা করবো তখন আল্লাহ পাক বলেন এই ভয় যদি মানুষের অন্তরের ভিতরে যে কেঁদে যায় এই ভয়ে জাগ্রত হয়ে যায় এই তাকওয়ার নীতি যারা অনুসরণ করবে তাহলে আল্লাহ পাক বলেন শোনো এই তাকওয়া যারা অবলম্বন হয়ে যাবে যে রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বলেন যে রোজার মাধ্যমে সত্যিকারের তাকওয়া যারা এসে যাবে তার জীবনে পরাজিত হবে না সে বিজয়ী হয়ে যাবে সে মোমেন হয়ে যাবে আর এই ধরনের মোমেন
الزكاه فاعلون والذين هم بفروج محافظون الله بعد কত অনেক গুলি আয়াতে এখানে বলে দিয়েছেন যে মুমিনদের সফলতা যারা মুমিন তারাই সফল হবে যারা বেঈমান তারা কখনো সফল হবে না বিশ্বাসী যারা আসলে এই যে ফেইথ পারসন ফেইথেবল পারসন যারা যারা আসলে মানে যারা বিশ্বাস করছে যারা সত্যিকারের বিলিভার এই বিলিভাররা বিশ্বাসীরা তারাই বিজয়ী হবে ভিক্টোরি অফ ইসলাম ইজ লিবার্টি হিউম্যানিটি মানবতার বিজয় তাদের মাধ্যমে উচ্চিত হবে যারা মুত্তাকি তারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ে তাদের অন্তর জাগ্রত হবে এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে এটি বলে দিয়েছে যে লা শাহরুর রমাদান আল্লাযী ইউনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান মানুষের জন্য সত্য এবং মিথ্যা এই যে নীতি এই যে পথ কেন পর্যন্ত আলাদা করে দিয়ে আল্লাহ পাক বলেন যারা কোরআনের পথ ধরবে তারা সঠিক পথে থাকবে হিদায়াতের পথে থাকবে তারা কি করবে জান্নাতের পথে থাকবে তারা সিরাতাল মুস্তাকিম পথে থাকবে যেমন আমরা প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাত নামাজে আমরা আল্লাহর কাছে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও আল্লাহ পাক বলে দিলেন সঠিক পথ তোমরা যে নামাজের ভিতরে সঠিক পথটা চাও আল্লাহ পাক বলেন ওয়া ইয়াবুদুনি হাযা সিরাতাল মুস্তাকিম সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন যে তোমরা নামাজের মাধ্যমে